কি সাব্বির ভাই কি ফোনে কি কথা বলেন নাকি? আমার সেন্ট কফি একটা গিনজে এসে গেছে আমার সামনে, দেখা যাচ্ছে সেন্ট ওই যে কারা গুলো দিয়ে আছে না ফুটবল। আমরা যেটা গেটের বাইরে খেলাম ওই চাচা না তো এইটা গাছ বলতে পারো, এটা কি গাছ বলো দেখি? এটা এটা কি গাছ বলো দেখি? এটা গেস করতে পারতেছি না, এটা আছে আমাদের এদিকে চিনি গাছটা। অনেকটা মানে খাওয়ার পরে কিন্তু প্রথম প্রথম একটু মানে কষকষ লাগে, তারপর কিন্তু আস্তে যখন এটা আমলকিটা খেয়ে খাওয়ার পরে কিন্তু পানি খেলে অনেক কিন্তু মিষ্টি লাগে, অনেক মুখে রুচি খাওয়ার। এটা তো সেমি না, দুইটা সেমি গাছ। আর এইদিকে হচ্ছে এগুলো কি? এটা এটা ঘাস, ডেরি ফার্ম ঘাস এটা। এর উপরে এগুলো কি কাউন জাতীয় মতন একটা খাবার? হ্যাঁ কাউনের মতো বীজ রাখবে এটা। এটা বীজ হবে? হ্যাঁ বীজ রাখবে, দেখবা আস্তে করছে। যেখানে যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো গরুর জন্য, আর এখানে যে ফলগুলো হয়েছে এগুলো বীজ রক্ষণের জন্য আর কি, ভবিষ্যতে যাবার যখন যে বীজগুলো হবে। এত বড় ভিডিও বানানকে ছোট ছোট বানান লাগবে, ভিডিও তো ছোট ছোটই। আমি উপরে ডাকতে করছেন নাকি আবার? না আমি হচ্ছে সর্বোচ্চ ভিডিও করি হচ্ছে 3 মিনিট 4 মিনিট সর্বোচ্চ। এই জায়গা দিয়ে এই জায়গাতে ভিতরে গেলে তো কি কাকা স্যার ভিতরে চলে যাবেন নাকি? না সামনে তো ফাইনালি হচ্ছে ওইখানে হয়তো ওনারা ভিডিও শুটিং করতেছিল, আমরা যেরকম ভাবে শুট করতেছি ওরা ওইরকম। ওরা আবার গ্যাজেট নিয়ে আসছে, আমাদের গ্যাজেট নেই, আমাদের হাতি গ্যাজেট, যার কারণে হচ্ছে আমাদের একটু কষ্ট হয়ে যাইতেছে। কারণ আমি এদিকে কাঁঠাল বাগান, আমরা একটু ব্যাগ স্ক্রিনে যাই, যাওয়ার পরে আসলে কাঁঠাল বাগানটা একটু উপভোগ করি। কাঁঠাল নেই ঠিক কথা আছে।